বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের যে ক্লাসটি হচ্ছে সেই ক্লাসটির ক্লাস নং হচ্ছে 15। আর এই ক্লাসের তোমার HW যেটা থাকবে সে HW নং হচ্ছে 7, শূন্যের স্থান পূরণ করবে। শূন্যের স্থান পূরণ করবে ক্লাস নং হচ্ছে 15 আর HW নং হচ্ছে 7। এর আলোচ্য বিষয় আজকে যেটা সেটা হচ্ছে অধ্যায় 12 পার্ট 3, সার্ক সম্পর্কে তোমাদের আজকে আলোচনা করা হবে। আমি আবার বলছি, এর আলোচ্য বিষয় অধ্যায় 12 পার্ট 3, সার্ক। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমি বাংলা এবং ইংলিশ দুইটারই ফুল মিনিংটা এখানে দিয়েছি। দুইটাই তোমাদের মনে রাখতে হবে, শিখে রাখতে হবে। দুইটার যে কোনো একটাই তোমাদের পরীক্ষা আসতে পারে, হয়তো বাংলাও আসতে পারে এবং ইংলিশেরও তোমাদের ফুল মিনিংটা আসতে পারে। তো দেখো, সার্কের ফুল মিনিং হচ্ছে, যদি বাংলায় আসে অবশ্যই তোমরা বাংলায় দিবা। যেমন সার্ক, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, এটা বাংলায় আসলে দিবা যে সার্কেরই হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, এটাকে সংক্ষেপে বলা হয় সার্ক। আর যদি ইংলিশে আসে SAARC, সার্ক এর ফুল মিনিং হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশনস ফর রিজিওনাল কোঅপারেশন। আমি আবার বলছি, সার্কের ফুল মিনিং হচ্ছে, যদি ইংলিশে আসে তাহলে লেখবা হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশনস ফর রিজিওনাল কোঅপারেশনস। এর সদস্য রাষ্ট্র হচ্ছে 8টি। এর বর্তমান যে সদস্য রাষ্ট্র রয়েছে, এর সদস্য রাষ্ট্র রয়েছে 8টি: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান। এই হচ্ছে 8টি তোমাদের সদস্য রাষ্ট্র। এরপর প্রতিষ্ঠাকালীন সদস্য, অর্থাৎ এটি যখন প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে 8ই ডিসেম্বর যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন এর সদস্য ছিল 7টি। প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 7টি। পরবর্তীতে 2007 সালে কিন্তু আবার আফগানিস্তান যুক্ত হয়। এখন বর্তমান এর সদস্য রাষ্ট্র হচ্ছে 8টি। প্রতিষ্ঠা হয় কত সালে? 1985 সালের। তোমরা তারিখটাও জেনে রাখবা, এখানে তোমাদের বইয়ে কিন্তু তারিখটা দেওয়া নেই, তারপর তারিখটাও মনে রাখবা, 1985 সালের 8ই ডিসেম্বর। 1985 সালের 8ই ডিসেম্বর এটা হচ্ছে তোমার প্রতিষ্ঠিত হয়। সর্বশেষ সদস্য হচ্ছে আফগানিস্তান, 2007 সালে যুক্ত হয়, যেটা আগে আমি আলোচনা করেছি যে সর্বশেষ সদস্য আফগানিস্তান, 2007 সালে এই সার্কের সদস্যভুক্ত হয়। তাহলে এখন বর্তমানে মোট সদস্য রাষ্ট্র হচ্ছে 8টি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সার্ক কিছু, সার্কের মনে করো কিছু লক্ষ্য এবং কিছু উদ্দেশ্য রয়েছে। কিছু লক্ষ্য এবং কিছু উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু এই সার্ক গঠিত হয়েছিল। চলো আমরা সেগুলো জেনে নেই। সার্ক গঠনের লক্ষ্য উদ্দেশ্য, যে সদস্য দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা। অর্থাৎ এই যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে, এই 8টি সদস্যভুক্ত রাষ্ট্র, এই সদস্যগুলো রাষ্ট্রের কী করতে হবে? অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা। অর্থাৎ এই যে সদস্যগুলো রাষ্ট্র রয়েছে, এই সদস্যগুলো রাষ্ট্রকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করাই কিন্তু হচ্ছে এই সার্কের উদ্দেশ্য। 3, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করার মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা। অর্থাৎ বিভিন্ন যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে, এইসব তাদের সাথে কি সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরির মাধ্যমে এই দেশগুলোর কিন্তু উন্নয়ন সাধন করতে হবে। 4, দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করা। ভাইয়ে ভাইয়ের মধ্যে যেরকম একটা সম্পর্ক, জাস্ট এই 8টি দেশের মধ্যে, অর্থাৎ এই সার্কভুক্ত যে 8টি দেশ রয়েছে, এই দেশগুলোর মধ্যে সেরকম ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে হবে এবং পরস্পর মিলেমিশে চলার যে মনে করো, এটাই হচ্ছে এর লক্ষ্য বা উদ্দেশ্য। সদস্য দেশগুলোর স্বাধীনতা রক্ষা করা ও ভৌগোলিক সীমা মেনে চলা। সদস্য যে রাষ্ট্রগুলো রয়েছে, সে রাষ্ট্রগুলোর স্বাধীনতা রক্ষা করা
হচ্ছে সদস্য রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য এবং প্রত্যেকটা রাষ্ট্র যেন তার নিজ নিজ যে ভৌগোলিক সীমারেখা রয়েছে সেই ভৌগোলিক সীমারেখা ব্যবহার করতে পারে সেটা হচ্ছে সেটা এই সার্কের লক্ষ্য বা উদ্দেশ্য। এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের ব্যাপারে অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করবে না, অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রই মনে করো যে স্বাধীন রাষ্ট্র, যেহেতু এই স্বাধীন রাষ্ট্র এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের ব্যাপারে কোনো অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করবে না। এই ছয়টি তোমার লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে স্যার কিন্তু গঠিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই স্যার গঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য এটা ভালো করে শিখবা এবং তোমাদের বোর্ডে যে প্রথমে যেটা দেখানো হয়েছিল যে স্যার সম্পর্কে যে বিস্তারিত এখানে আমি বলেছি এটা তোমরা ভালো করে শিখবা। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে HW যেটা রয়েছে আমি আবার বলছি, এই HW নং হচ্ছে 7, এখানে শূন্যের স্থান পূরণ, এই পার্ট 3-এর উপরে এটা শূন্যের স্থান পূরণ করে তারপরে তোমরা স্কুলে সবাই জমা দিবে। ধন্যবাদ সবাইকে।